Evet. Sir? Sundar, sundar thori na babu. Ya to kan nahi. Ya onu bak kare. Ama baba, dekho. Tumhe dekhe nahi lo ek baka hoye gelo. O ki ko jacche na keno eta? বৃষ্টির মধ্যে কোথায় যাবে মানে তোকে আমি এখানে থাকতে দেবো নাকি আশ্চর্য ঘটনা হ্যাঁ তুই এটা কি বুদ্ধি আছে আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি এবারে সেই মানে আর কি বৃষ্টির মধ্যে ভাবলাম যে কিছু আর কি যেহেতু কাজকর্ম হবে না তো ভাবলাম একটু শুয়ে থাকি এবারে ঘুম থেকে উঠেছি বেশ অনেকটা লেট করে আর কি আজকে মোটামুটি বেজেছে আর কি 8টার মতো তখন আজকে ঘুম থেকে উঠেছি এবারে ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে দেখো একটা সাপ একবারে মানে পুরো গাছটার মধ্যে এমনভাবে রয়েছে আমি দেখে তো পুরো ভয় পেয়ে গেলাম এবার ওটা কিছুতেই জানো না তো মানে যাচ্ছিলই না কিছুতেই ওটা মনে ব্যাংক খেয়েছে বুঝলি তো নড়তেই পারছে না কোথায় থামলো আবার থামেনি চলে যাচ্ছে ও আবার ওখানে যাই থাকবো চলে যাবে আজকের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এখন আমরা খাবো মুড়ি আর আমার এমনি মানে সকালের সমস্ত কাজকর্মগুলো হলো আর কি মোটামুটিভাবে আর এখনও হালকা হালকা একটু আর কি বৃষ্টি পড়ছে আর কি মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এমন ওয়েদার কি বলবো আর এমনিতে তো খুবই ভালো লাগছে মানে যা গরম ছিল মানে পুরো দম ফাটানো একটা গরম ছিল তো সেটা থেকে স্বস্তি পাওয়া গেছে কিন্তু এখন শুরু হয়েছে পুরো পচা বর্ষা তো এমন বর্ষা যে কি বলবো আমার জামা কাপড় শুকোচ্ছে না ওটা আরও আমার সবথেকে বড় টেনশন একটা আর এই যে এখানে খাবো আমরা কাঁঠাল মুড়ি তো আমার ভালোই হয়েছে এখন মানে আম কাঁঠাল পেকে আমার যা সুবিধা হয়েছে মানে আমাকে অনেক অনেক মানে হচ্ছে রান্নাবান্নার হাত থেকে আমি এখন না জানো পুরোপুরি বেঁচে যাই কারণ এই যে দেখো আজকে সকালবেলাকার খাবারটা কিন্তু আমাদের হয়ে গেল শুধুমাত্র কাঁঠাল দিয়ে আর আম দিয়ে তো আমার হচ্ছে শাশুড়ি মা আর কি উনি আর কি দিয়েছে পুরো দেখো কাঁঠালটাকে ছাড়িয়ে দিয়েছে মানে আমাকে ওটাতে হাতই লাগাতে হবে না শুধুমাত্র আমাকে খেতে হবে মানে তুলে নিয়ে আর কি তো এখানে আমার ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিলাম মুড়ি আর আমরা সবাই আম কাঁঠাল এগুলো খেতে তো ভীষণই পছন্দ করি তো ওই জন্য আমাদের মানে বেশ আর কি বলবো মানে যেদিন আর কি দিয়ে যায় আর কি কাঁঠাল কিনা মা সেদিন পুরো একবারে আমাদের জমে যায় আর কি বলতে পারো তো আজকেও সেরকম একটা সকাল হয়েছে তো এখন তো মানে গাছের কাঁঠাল প্রচুর পাকছে কি না তো ওই জন্য আর আমার ওগুলো মানে ছাড়াতে একদমই ভালো লাগে না ওই জন্য ওগুলো মা পুরোপুরি ছাড়িয়ে একদম পুরো বেছে টেছে আর কি দিয়ে যায় আর শুধু আমরা সেটা খাই আর কি তো ওটাই বন্ধুরা আর যেখানে নিয়ে নিলাম ছেলের জন্য হাজব্যান্ডের জন্য খাবার তো আমিও খাবো আমারও খুবই খিদে পেয়ে গেছে কারণ বৃষ্টি হলে পরে কিনা মানে ঘরবাড়িগুলো আর জন্য একটু বেশি করে পরিষ্কার করতে হয় কীরকম যেন সব কিছু এত স্যাঁতস্যাঁতে লাগে না আমার যেন ভালোই লাগে না আর ওটাই আর যে এখানে দেখো চলে যাচ্ছে এবার খাবারটা নিয়ে আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে দিতে তো ওরা ওরা যেহেতু দোকানে রয়েছে কারণ এখন তো আমাদের কারখানার কাজ হচ্ছে না যে বর্ষা পড়েছে তো ওই জন্য এখন প্রত্যেক দিনই আর কি দোকান খোলে আর কি সকালবেলা করে আর আমার ছেলে আর কি ওখানেই বসে যায় পড়তে একবারে তো ওকে ওখানে দিয়ে দিচ্ছি খেতে আর আজকে সকালবেলা কমপ্লেন বিস্কুট কিছু খায়নি কারণ ওকে ওগুলো আর কি দেওয়ার মতো আজকে আমার টাইম ছিল না হাতে ওই যে বললাম অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি সেই জন্যই তো এবারে আমি ভাবলাম যে খাবো তার আগে ভাবছি না আগে রান্নাটা করে নিই কারণ পরের দিকে গিয়ে রান্না করতে ভালো লাগে না আবার ভিডিও আবার এডিটে বসতে হবে মানে একটু এডিট আর কি হচ্ছে মানে মানে কমপ্লিট একটুর জন্য আর কি কমপ্লিট হয়নি আর কি এডিটটা কালকে রাত্রেবেলা তো মানে আর কি ওটা আবার আমাকে কমপ্লিট করে তারপরে ভিডিওটা আবার হচ্ছে আপলোডে বসাতে হবে আর এখন যা ওয়েদার মানে এমন নেটের সমস্যা আবার শুরু হয়ে গেছে তো জন্য মানে একটু সকাল সকাল যদি আর কি না কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার আজকে মানে কি বলবো ভিডিও আর কি মানে দেওয়া হবে না তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আর এইবারে আমি বসেছি এখানে খাবার নিয়ে কারণ পেটের মধ্যে পুরো ছুঁচো মানে ডন দিচ্ছে এবার আর না খেলেই নয় তো ওই জন্য ভাবলাম যে না আগে খেয়ে নি বাবা কারণ প্রচণ্ড খিদে আর কি পেয়ে গেছে
আর মানে সব থেকে যেটা আরো যেটা মেন কথা, যে না হলে পরে হচ্ছে কাঁঠালটা না নষ্ট হয়ে যাবে, ওটা থেকে এক ধরনের মানে জল ছেড়ে দেয়, তো ওটা আর পরের দিকে খেতে আর ভালো লাগে না। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে তো মানে সূর্যি মামা যেহেতু উঠছে না, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না বেলাটা, কিন্তু বেলা তো অনেকটা হয়ে গেছে। তো আমার ছেলের এখানে পড়াশুনো হয়ে গেছে, ওই বাড়ি চলে এসেছে, আর এই যে এখানে ওর দেখো খেলা স্টার্ট করেছে। তোর খেলার জায়গা দেখতে পাচ্ছ, আমি ওখানে খাচ্ছি, ওই আমার সামনে বসে মানে ওই ওখানে খেলছে। তোকে তাই বললাম যে এত জায়গা থাকতে তুই এখানে দেখতে পেলি, তো কি আর করা যাবে, মানে বাচ্চা কাচ্চা ওইরকমই। তো ওইটুকু আর কি হচ্ছে, একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই বন্ধুরা। তো এবারে আমি কি কি রান্না করলাম চলো তোমরা এবার এক ঝলক দেখে নাও আমার রান্নাঘরে কি রান্না করেছি। রান্না করেছি এঁচোড়, আর করেছি পাঁপড় ভাজা, মুগ ডাল। এই যে এটা মুগ ডাল করেছি, তো আজকে মুগ ডালটাতে কোনো সবজি দেয়নি, আর আমার সবজি ছাড়া মুগ ডাল খেতে ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, ব্যাস এই ছিল আজকে রান্না। আর এবারে হচ্ছে খাবার দাবার নিয়ে নিচ্ছি, মানে ছেলের জন্য হাজবেন্ডের জন্য। তা আমি ভেবেছিলাম ওরা হয়তো সকালবেলা খাবে না, কিন্তু না, সবাই বলে খাবে, সবাই বলছে ওরা খাবে বলে। তো জানি না, হয়তো এরকম দিনে আরও বেশি বেশি আরও খিদে পাচ্ছে, ওই জন্য হয়তো, তো ভাত নিয়ে নিলাম আর কি জাগে। তো আমারই ভালো, খাবে তো কি আবার। তো আমি আমার তো যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো শুধু ওদেরকে দিয়ে দেবো, তো ওটাই আর কি। তো ওদের খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি একবার মানে হচ্ছে এডিটে বসবো। তো আমার এখন মানে খেতে ইচ্ছে করছে না, কারণ আমার না পেটটা বেশ আর কি ভরা ভরা রয়েছে। ওই যে তখন যে তোমরা দেখতে পেলে যে কাঁঠাল আর মুড়ি খেলাম, তো আমার কিন্তু খেতে ইচ্ছা করছে না, ওই জন্য আমি এখন খাবো না। আরও একটা যেটা কথা, যে আমি একটু লেট করে খেয়েছি, আর ওরা তো অনেকটা সকালে খেয়েছে কি না, এবারে ওরা খাওয়ার পর তারপরে হচ্ছে রান্নাটা হতে তো বেশ অনেকটা টাইম লেগেছে, তো ওই জন্য হয়তো ওদের খিদে পেয়ে গেছে, ওটা একটা কারণ হতে পারে। তো যদি খিদে পেয়ে যায় কারো, তো আমি তো আর জোর করে সেটা মানে আটকে রাখতে পারবো না, আর ওটাই হলো কথা। আর এখন ছেলে আমার ছেলের এত ঘন ঘন খিদে পায় জানো না, তো তো ওটাই আর মানে ওই এরকম ভারী খাবার মানে খাবে না, ওই হালকা পাতলা ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। আর আমার ওকে হালকা পাতলা খাবার খেতে দিতে একদম ভালো লাগে না, তো আমার শুধু মনে হয় যে একটু যদি মানে পেটটা ভরে একটু ভাত রুটি এগুলো খেয়ে নেয়, তাহলে ওটা একটু শরীরটাতে একটু লাগবে। আর এখন যা পরিমাণে ওর পরিশ্রম হচ্ছে, কি আর বলবো, তো ওই জন্য। তো ওটাই আজকে হলো ডাল ভাত, আর আজকে যেহেতু শনিবার, তো আজকে তো আমরা নিরামিষ খাই, ওই জন্য আর কিছু সমস্যাও নেই আর কি, মানে হচ্ছে ডাল ভাত খেতে। আর আমার ছেলে আমার হাজবেন্ড ওরা কিন্তু ডাল ভাত খেতে মানে পছন্দই করে মোটামুটি, আমি শুধুমাত্র ডাল খাই না, আমার একদমই ডাল খেতে ভালো লাগে না। তো আমার একমাত্র ভালো লাগতো আমি যখন আশ্রমে ছিলাম, আশ্রমে ডাল খেতে, আশ্রমে জানি না যে কী দিয়ে যে ডাল রান্না করতো, এত ভালো লাগতো খেতে ডালটা, না একদম মানে অসাধারণ একটা টেস্ট একটা পেতাম আর কি ডালটার মধ্যে, ওরকম না আমি আর পাই না। তো ওই জন্য আমার আর মানে ডালটাও আর খাওয়া হচ্ছে না, এদিকে কোনো ডালই আমার ভালো লাগে না, মানে এদিকে বলতে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাকার কোনো ডালই আমার ওরকম আর কি আমি টেস্ট এখনও পর্যন্ত খুঁজে পাইনি, মানে ওটা কেমন যেন একটা অন্যরকমই একটা টেস্ট। আর সব থেকে বড়ো কথা, ওটা যেহেতু একটা মানে মন্দিরের জায়গা, একটা পবিত্র জায়গা, ওখানে মনে হয় সব কিছুই অসাধারণ জানো না, তো তো ওই জন্য হয়তো ওরকম ভালো লাগতো। তো ভীষণ মিস করি, এত মিস করি না আমি আমার আশ্রমটাকে, আমার আশ্রম লাইফটাকে। আমি জানো তো একটা আর কি, তোমাদেরকে একটা কথা আমি বলি, আমি যখন একদম বয়স্ক হয়ে যাব, মানে আমার ছেলে যখন বড় হবে, আমার ছেলে যখন মানে মানে বিয়ে টিয়ে হয়ে যাবে, পুরো আমার নাতি নাতনি হয়ে যাবে, তারপরে আমি না আবার আশ্রমে চলে যাব, এটা আমি ঠিক করে রেখেছি। আমার হাজবেন্ডকেও আমি বলেছি যে আমি কিন্তু আশ্রমে যাব, আমি কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যাব, কারণ ওখানে কিন্তু মানে হচ্ছে কি বলতো হচ্ছে মানে বৃদ্ধ আশ্রম আছে, তারপরে মানে হচ্ছে মাতৃ আশ্রম আছে, সবই রয়েছে, তো ওই জন্য কোনো সমস্যা নেই, ওকে আমি রেখে দেবো মানে ওর ইয়েতে হচ্ছে আশ্রমে, আর আমি চলে যাবো আমার আশ্রমে, তো ওখানে বেশ ভালোই হবে বলো দুজনে, মানে আমাদের যে শেষ আর কি জীবনটা, তো আমি ওরকমভাবেই সাজিয়ে রেখেছি, মানে যদি আমরা বেঁচে টেচে থাকি আর কি, তাহলে আর যদি বেঁচে না থাকি তাহলে তো আর মানে গল্পটা এখানেই ফুল স্টপ হয়ে যাবে। তো ওটাই আর কি আমার ঈশ্বরের কাছে মানে আদ্দামার কাছে আর কি প্রার্থনা, যে আদ্দামা আমি শেষ জীবনটা আমি তোমার কাছে কিন্তু তোমার তোমার চরণে তোমার সেবা করে আমি হচ্ছে মানে আর কি কাটাতে চাই, আর সেটা একমাত্র আদ্দাপীঠে গেলেই আমার হবে। তো আমি যেহেতু ভীষণ মিস করি, আর আমাকে না টানে জানো না, তো আমাকে মনে হয় যে মানে টানে আদ্যাপীঠটা, তো আমি এখনও স্বপ্ন দেখি রাত্রেবেলা, আর মানে কি যে আনন্দ হয় জানো না, তো যেদিন আমি স্বপ্ন পাই না সেদিন আমার যে এত একটা আনন্দ হয়, মনে হয় যে আমি আদ্যাপীঠ থেকে ঘুরে আসলাম কালকে রাত্রেবেলা স্বপ্নে, এরকম মনে হয় জানো না। তো
তো এই যে আজকে যেহেতু শনিবার, তো ওই জন্য আমার ছেলেকে এখানে নিয়ে আর কি চলে আসলাম, হচ্ছে মানে ইয়েতে আর ক্যারাটে স্কুলে। তো এখন যাচ্ছি আর কি, দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, আর আমার ওগুলোতে না কথা বলতে একদম মানে লজ্জা করে জানো না তো, আমি খুব লাজুক লতা, ভীষণ লজ্জা করে। তো এটা না মানে একটু আর কি বোকা বোকাও আমাকে মনে হয়, কারণ আমি একজন যে আর কি ইউটিউবার হচ্ছি, এখনও হয়নি আর কি, মানে হচ্ছি তো এইটুকু মানে মানে লজ্জা একটু পেছনে সরিয়ে আমাকে একটু তো সাহসী হতে হবে বলো, কিন্তু না সেটা আমার কিছুতেই হচ্ছে না। তো ওটাই আর কি, একটু নিজেকে আর কি বোকা বোকা মনে হয়। তো ওটাই বন্ধুরা, আর আজকে অনেক বকবক করলাম তোমাদের সাথে, মানে আমার আত্মাপীঠ, আমার আশ্রমের গল্প, আমি আশ্রমকে এখনও মিস করি, আমার শেষ জীবনটা আমি আশ্রমে কাটাতে চাই, অনেক কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই যে এটা স্কুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার স্কুল, আমি এই স্কুলটাতে পড়াশুনো করেছি মানে 5 থেকে 10 অবধি, তারপরে গেছিলাম আমি আশ্রমে। তো এই ছিল আমার আজকের গল্প, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলটাকে এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যেখানে আমি বসে বসে এবার বোরিং হচ্ছে, আরও রয়েছে আমার সাথে দেখো যে আরও একজন মা, মানে আমরা অনেকজন মিলে বসে থাকি, তো আজ মানে হচ্ছে ওনারা এখনও আসেননি, তো ওনারা আসবেন, আর খুব সুন্দর একটা আড্ডা হয়, আর পুরো মানে মশার কামড় খাওয়া হয় আর কি, বেশ মানে আর কি কী বলবো, আর মানে মনে রাখার মতো আমাদের প্রত্যেকটা শনিবার হয় আর কি। তো ভালোই লাগে, সব মিলিয়ে খারাপ লাগে না, কারণ একটু তো আর কি বাইরে বেরোতে পারি। তো ওটাই বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে।